একটাই, ও রাগ, স্ত্রীর কাছে একটাই চাওয়া, কি সারা জীবন ভালোবেসে যাওয়া। যদি কখনো মাহি আপনাকে ছেড়ে চলে যায় কি করবেন? দোষ কি কি আছে? দোষ পুরোটাই, কারণ সে একদম ধীমা টাইপের একটা ছেলে। রূপালী পর্দার নায়িকারা কখনো বিয়ের পিঁড়িতে বসেন, কখনো মুখোমুখি হন বিষাদময় বিচ্ছেদের। বাস্তবেও তারা রচনা করেন কখনো ভালোবাসা, কখনো ভাঙনের গল্প। ঢাকাই সিনেমার আলোচিত মুখ মাহিয়া মাহি রিয়েল লাইফে বহুবার বধূ সেজেছেন, করেছেন মধুর সংসার। তবে এবার তার রিয়েল লাইফ গল্পে শোনা গেল ভাঙনের সুর। কথা ছিল এবারের ঈদ উদযাপন হবে একসাথে, পঞ্চম বিয়ে বার্ষিকীর দিনে স্মৃতি হাতড়িয়ে ফিরে যাবেন প্রথম দেখার দিনে। ভালোবাসার শুরুর গল্পে বুধ হয়ে কেটে যাবে জীবনের অগণিত বসন্ত, কিন্তু বসন্তের রং বিলীন হলো বিষাদের বিবর্ণ রং। মাহিয়া মাহির বিচ্ছেদের গুঞ্জন শোনা গেছে অনেক আগে, এতদিনের গুঞ্জন অবশেষে পরিণত হলো সত্যে। আমরা চেষ্টা করছি আমাদের দুজনেরই সম্মানের জায়গা থেকে, আমরা এখন সম্পর্কটা ভালো রেখে, আমরা এখন দেখলাম যে একজন মিলতেছে না, তো আমরা চিন্তা করলাম যে ওকে ঠিক আছে, তাইলে সম্পর্কটা খারাপ করছে ভালো থাকবে, অবশ্যই আমরা আলাদা হয়ে যাবো, সবসময় একটা ভালো সম্পর্ক থাকবে, এটা সম্মানের জায়গা থেকে আমরা আলাদা হয়ে যাবো, সম্মান রেখে আলাদা হয়ে যাবো। আমি যখন সিলেটে থাকি তখন মাঝরাতে আমার যখন ক্ষুধা লাগে তখন আমার আর উপর কনভারসেশন। অপু আমার ক্ষুধা লাগছে, খিদা লাগছে নি, ঘুমাই থাকো, ঘুমাও ঘুমাও, ঘুমাইলে খিদা যাইব গে, খিদা লাগতো না, ঘুমাও। খুব যখন বৃষ্টি হয়, খুব রোমান্টিক ওয়েদার, তখন যখন আমি অপুর সাথে একটু রোমান্টিক কথা বলতে যাই তখন অপু দেখছো বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে, কত রোমান্টিক, চলো আমরা দুজন লং ড্রাইভে যাই, হাতে হাত রেখে বৃষ্টি দেখব, গান শুনব, আর আমরা একটা লং ড্রাইভে যাব, চলো চলো চলো। বাইরে বৃষ্টি নি, হাসানি তে খাম করো, দুজন গিয়া ও বৃষ্টি হিতা দেখতাম, আর দুজন আত আত রাখিয়া খিলা লাগবো, আমরা এক হাম করি, আমরা সব বন্ধু বান্ধব লইয়া নেনি, আমরা এক লগে ফাঁকাইয়াই, আমরা বৃষ্টির দিনে খিচুড়ি খাইমু, মজা লাগবো, খুব মজা লাগবো, আও সবে মিলিয়া, সবারে ফোন দাও, এও বউব। হ্যালো, হ্যাঁ এ তোরা কিটা ফ্রি আসোস নি, তো গড়ো আয়, অয় আমরা সবে মিলিয়া ঘুরি আই, অয় ফাঁকানি জিমু, অয় 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 আয় 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 অয়, ঠিক আছে প্ল্যান ডান। আমি তো একটু রোমান্টিক ওয়েদারে একটু ঘুরতে চাইছিলাম অপু। অপু এক্স্যাক্টলি এরকম, আমি মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে ও কেন এত আনরোমান্টিক, ও কেন একটু আমার প্রতি রোমান্টিক না, ও কেন আমাকে ছাড়া খেয়ে ফেলে, আমাকে ছাড়া ঘুমায় যায়, কেন একটু আমরা রোমান্টিক টাইম স্পেন্ড করতে পারি না, তখন আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। একটাই, ও রাগ আর কিছুই না। অপু এক কথায় বর্ণনা করুন, মাহি একজন সাদা মনের মানুষ এবং ওর মধ্যে কোনো ধরনের জটিলতা না, দোষ একটাই, ও রাগ আর কিছুই না। বাহ, জীবনের প্রথম আমি মানে আমি বুঝলাম মানে ওর মুখে যে আমার মানে দুর্নাম একটা আছে। দেড় মাস আগে ও একটা কুরিয়ার করেছিল আমার নামে, এবং ওটাতে একটা কামিজ ছিল আর চালতার আচার ছিল, আমি চালতার আচার খুব পছন্দ করি, তো
পরে আমি দেখে যে ওই গিফটগুলো আমার জন্য ছিল এবং আমি ফোন ধরে নাই দেখে ওরা আমাকে দিতে পারে নাই। এরপরে আমি পরের দিন আমি খালি ওয়েট করছিলাম সকাল কখন হবে কুরিয়ার সার্ভিস কখন খুলবে। এরপরে আমি যে পুরো কুরিয়ার সার্ভিস উল্টা পাল্টা করে ফেলছি যে আমার ড্রেস কোথায় আমার মানে ব্যাগ কোথায়, ওটা দেখে আমি মনে হয় সারা দুই দিন টান আমি কান্না করেছিলাম যে ইমোশনাল হয়ে যে যে আমি দেড় মাস আগে সে পাঠিয়েছিল আর আমি তাকে কত ভুল বুঝেছি। আচ্ছা তো বোঝাই যাচ্ছে অপু ভাই যথেষ্ট রোমান্টিক একজন মানুষ। পরের প্রশ্নটা তৈরি? হ্যাঁ যাচ্ছে পরের প্রশ্নে, কোন নায়কের সঙ্গে মাহি কাজ করুক আপনি চান না? সেটা যদি বলতে হয় কারোর সাথেই না। আচ্ছা স্ত্রীর কাছে একটাই চাওয়া কি? সারা জীবন ভালোবেসে যাওয়া। ও বাবা সুই। আচ্ছা অপুর কোন গুণগুলো আপনাকে মুগ্ধ করে? গুণ, সে খুব হাসাতে পারে মানুষকে, ওই যে কিছু কিছু টিভিসির জিঙ্গেল গাইতে পারে, এগুলো আমার ভালো লাগে। আচ্ছা আর দোষ কি কি আছে? দোষ পুরোটাই, কারণ সে একদমই ধীমা টাইপ একটা ছেলে, স্লো, আর আমি অনেক ফাস্ট, মানে আমি খুব তাড়াহুড়া টাইপ পছন্দ করি, ও ধীমা। আচ্ছা স্বামীর কাছে একটাই চাওয়া কি সেটি? প্লিজ একটু রোমান্টিক হয়ে যাও। যে ও রোমান্টিক না, তাহলে মাহিয়া মাহিয়া অনেক রোমান্টিক। এত রোমান্টিক ওয়াইফের জন্য ইফতারিতে অপু ভাইয়া কি রেডি করে? গুড়ের শরবত, গুড়ের আর লেবুর মিক্সড করে, হ্যাঁ শরবত, এইটা আমার খুবই পছন্দ, আমার খুব ফেভারিট। ও ট্যাং থেকে বের হয়ে আসছে, কারণ আগে ওই যে কি কি জানি বানাতো ওই সিলেটি স্টাইল, কারণ ওরা মুড়ি পর্যন্ত খায় না। আর কি খায় ওরা হচ্ছে সিলেটিরা, একটা আজব জিনিস, মানে আমরা কখনো যে মুড়ি ছোলা পেঁয়াজু বেগুনি দিয়ে মুড়ি মাখানো হবে না, সেটা দিয়ে ইফতার হবে, এটা চিন্তা করতে পারে না, রাইট? কিন্তু সিলেটিরা আজব একটা বিষয়, কি একটা খিচুড়ি একটা বানায়, পাতলা একটা খিচুড়ি, ওই খিচুড়ি খায়, ওরা কোনো মুড়ি টুড়ি কিচ্ছু নাই। তো ও যখন সিলেট থেকে ঢাকায় আসে আমার জন্য ওই গুড়ের শরবতটা বানায়, ওটা আমার কাছে খুব স্পেশাল।